দ্বীপ রাষ্ট্র। এই দেশটি প্রশান্ত মহাসাগরের বুকে জাপান সাগর, পূর্ব চীন সাগর, চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও রাশিয়ার পূর্ব দিকে, উত্তরে ওখোতস্ক সাগর থেকে দক্ষিণ পূর্ব চীন সাগর ও তাইওয়ান পর্যন্ত প্রসারিত। জাপান এই বিশ্বের একটি উন্নত দেশ। অর্থনীতি থেকে টেকনোলজি প্রায় সব দিকেই জাপান আমাদের থেকে বহু এগিয়ে। বিশেষ করে টেকনোলজিতে এই বিশ্বে জাপানের প্রতিপক্ষ খুবই কম। জাপানকে প্রায়শই উদীয়মান সূর্যের দেশ বলে অভিহিত করা হয়। জাপান একটি যৌগিক আগ্নেয়গিরির দ্বীপমালা। এই দ্বীপমালাটি 6,852টি দ্বীপ নিয়ে গঠিত। বাংলাদেশের সাথে জাপানের বন্ধুত্বসুলভ সম্পর্ক 1972 সালের 10ই ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের মাধ্যমে শুরু হলেও এর গোড়াপত্তন প্রায় 100 বছরের পুরনো। স্বাধীন বাংলাদেশ গঠিত হওয়ার আগে থেকেই বাঙালিদের সাথে জাপানের বেশ সুসম্পর্ক রয়েছে। একটা সময় ভারতবর্ষের এই অঞ্চল থেকেই প্রচুর মানুষ কারিগরি শিক্ষার জন্য জাপান অভিমুখে গমন করত এবং সেই ধারা আজ পর্যন্ত অব্যাহত রয়েছে। 75 বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন প্রায় শেষের দিকে, তখন আগস্টের 6 এবং 9 তারিখে যথাক্রমে জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে পরমাণু বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র। বিশ্বে সেই প্রথম কোনো যুদ্ধে ব্যবহৃত হয়েছিল এই গণবিধ্বংসী মারণাস্ত্র। মারা গিয়েছিল হাজার হাজার মানুষ। হিরোশিমা এবং নাগাসাকিতে কত লোক মারা গিয়েছিল তা মূলত আনুমানিক হিসেবে। ধারণা করা হয় হিরোশিমা শহরের 3.5 লাখ মানুষের মধ্যে প্রায় 1,40,000 মানুষ কেবল বোমার বিস্ফোরণেই মারা যায়, আর নাগাসাকিতে মারা যায় প্রায় 74,000 মানুষ। কিন্তু পরমাণু বোমার তেজস্ক্রিয়তার শিকার হয়ে পরবর্তী সপ্তাহ, মাস এবং বছরগুলিতে আরও বহু মানুষ মারা গিয়েছিল। এই বোমার শিকার হয়ে যারা বেঁচে গিয়েছিলেন তাদের ভয়ঙ্কর শারীরিক ও মানসিক যন্ত্রণার ভেতর দিয়ে বাকি জীবন বাঁচতে হয়েছে। বিশেষ কোনো যুদ্ধে পরমাণু বোমা ব্যবহারের এটাই ছিল প্রথম ঘটনা। হিরোশিমায় যে বোমাটি ফেলা হয়েছিল মার্কিনরা তার নাম দিয়েছিল লিটল বয়। জাপানের কিয়োটো শহরের উপকণ্ঠে জনপ্রিয় ট্যুরিস্ট স্পট আরাশিয়ামা, এই এলাকাকে ঘিরে গড়ে উঠেছে জাপানের বিখ্যাত সাগানো বাঁশবাগান। একে আরও আকর্ষণীয় করে তুলতে বাঁশঝাড়ের মাঝখানে তৈরি হয়েছে পায়ে চলা পথ। বাঁশবনের ভিতর দিয়ে বয়ে যাওয়া এই দূরত্ব প্রায় 500 মিটার। তেনরিউজি টেম্পল থেকে নোনোমিয়া শ্রাইন পর্যন্ত বিস্তৃত। এছাড়া আরাশিয়ামা বসন্তে চেরি ফুলের বিস্তৃতি পায় আর শরৎকালের রঙের ছোঁয়ায় অপরূপ সাজ নেয়। তাই বছর জুড়েই এই শহরের সৌন্দর্যে মুগ্ধ হয় যে কেউ, যদিও শীতে বেশি পর্যটক থাকে শহর জুড়ে। যেখানেই পানি সেখানে প্রাণের স্ফুরণ। এই অতি পরিচিত তরলটি একদিকে যেমন জীবনদায়ী, অন্যদিকে এর রয়েছে অন্যবদ্ধ সৌন্দর্য। ঘাসের ডগার হীরের মতো শিশির বিন্দু যেমন পানি, তেমনি জমাট বরফ গলে পাহাড় বেয়ে মৃদুলয়ে নেমে আসা ঝর্ণাও পানি।
জাপানি খাবার যা ভিনেগার দেওয়া ভাত, সামুদ্রিক মাছ, সবজি ও নানা রকমের ফল দিয়ে তৈরি করা হয়। এটি জাপানে ব্যাপকভাবে জনপ্রিয়। সুশি সাধারণত বাদামি অথবা সাদা ভাত দিয়ে তৈরি করা হয়। এতে এক ধরনের সামুদ্রিক মাছ দেওয়া হয় যা সাধারণত কাঁচা অবস্থায় থাকে, কিন্তু কখনো কখনো সুশিতে ভাজা মাছও দেওয়া হয়। সুশি পরিবেশন করা হয় সাধারণত আদা, মূলা, সয়া সস ইত্যাদি দিয়ে।
যেখানে আপনার হারিয়ে যাওয়া বস্তুটির সঙ্গে আবার মিলিত হবেন আপনি। টোকিও শহরে 14 মিলিয়ন লোকের বাস। জিনিসপত্র হারিয়ে যাওয়া একেবারে অস্বাভাবিক নয়, অথচ 2018 সালে হারিয়ে যাওয়া আইডি কার্ডের 73% মালিকই তাদের কার্ড ফেরত পেয়েছেন। 5,45,000 আইডি কার্ড ফেরত দিয়েছে টোকিও মেট্রোপলিটন পুলিশ। শুধু তাই নয়, 1,30,000 মোবাইল ফোন এবং 2,40,000 ওয়ালেট তাদের মালিকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এবং মজার ব্যাপার হল, যেদিন হারিয়েছে সেদিনই ফেরত পেয়েছেন তারা। টোকিও জাপানের অর্থনীতি, বাণিজ্য, শিল্প, শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র। এছাড়া শহরটি বহির্বিশ্বের সাথে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে জাপানের প্রধান সংযোগ বিন্দু। টোকিও শহরের কেন্দ্রে বহু দেশি ও আন্তর্জাতিক আর্থসামাজিক সংস্থা ও ব্যবসা প্রতিষ্ঠানের সদর দপ্তর অবস্থিত। শহরটি একটি গুরুত্বপূর্ণ পাইকারি বাজার কেন্দ্র। জাপানের সব জায়গা থেকে এবং বিদেশ থেকেও বিভিন্ন পণ্যদ্রব্য টোকিওতে এসে পৌঁছায় এবং এখান থেকেই সেগুলোকে বণ্টন বিতরণ করা হয়। টোকিও শহরটি বৃহত্তর কেইহিন শিল্প এলাকায় অন্তর্গত। এই শিল্প এলাকাটি টোকিও উপসাগরের পশ্চিম তীরে কেন্দ্রীভূত এবং জাপানের প্রধানতম শিল্প উৎপাদন অঞ্চল। টোকিওতে প্রচুর ক্ষুদ্র ও শ্রমনির্ভর কলকারখানা রয়েছে, যাদের মধ্যে ছাপাখানা, প্রকাশনী শিল্প এবং বৈদ্যুতিক যন্ত্রপাতির কারখানাগুলো উল্লেখযোগ্য। টোকিও জাপানের প্রধানতম সাংস্কৃতিক কেন্দ্র। টোকিও শহরে অত্যাধুনিক জীবনধারার সাথে ঐতিহ্যের সংমিশ্রণ ঘটেছে। এখানে নিয়নের আলোয় উদ্ভাসিত গগন স্পর্শী অট্টালিকা যেমন রয়েছে, তেমনি আছে ঐতিহাসিক সব মন্দির। পরিবহন ব্যবস্থা অত্যাধুনিক এবং পরিবহন অবকাঠামো ব্যয়বহুল। জাপানের সড়ক নির্মাণে প্রচুর অর্থ ব্যয় করা হয়। সমগ্র দেশব্যাপী বিস্তৃত 1.2 মিলিয়ন কিলোমিটার পাকা রাস্তা জাপানের প্রধান পরিবহন ব্যবস্থা। জাপানের বামহাতি ট্রাফিক পদ্ধতি প্রচলিত। বড় শহরে যাতায়াতের জন্য নির্মিত সড়কসমূহ ব্যবহারের জন্য সাধারণত টোল নেওয়া হয়। জাপানের বেশ কয়েকটি রেলওয়ে কোম্পানি রয়েছে। কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতা বিদ্যমান। এসব কোম্পানি রেল পরিবহনকে আকর্ষণীয় করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে। জাপানে 173টি বিমানবন্দর রয়েছে। সবচেয়ে বড় অভ্যন্তরীণ বিমানবন্দর হল হানেদা বিমানবন্দর। এটি এশিয়ার সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর। জাপানের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর হল নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর। নিয়মকানুন এবং তা মানার জন্য জাপানিরা শ্রেষ্ঠ জাতি। গাড়ি বা সাইকেল চালানো থেকে শুরু করে সব কাজে রয়েছে সুন্দর নিয়মকানুন এবং প্রায় সবাই তা যথাযথভাবে মেনে চলে। প্রাকৃতিক সম্পদ না থাকা সত্ত্বেও কেবল জনগণের সৃজনশীলতা ও আন্তরিক প্রচেষ্টায় কিভাবে একটি সুন্দর প্রযুক্তি সমৃদ্ধ দেশ গড়ে তোলা যায়, সেটা যদি আপনি দেখতে চান তাহলে জাপান একটি অনন্য উদাহরণ। 18টি ওয়ার্ল্ড হেরিটেজ সহ সাগর আর পাহাড়ের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য জাপান ভ্রমণ পিপাসুদের জন্য স্বর্গপুরী। তাই সময় পেলেই অবশ্যই কাছ থেকে দেখে আসবেন সূর্যোদয়ের দেশ জাপানকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব শীঘ্রই নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হবো।